ঠিক আছে, তা পাচ্ছি যে আছে, জয়েন করেছো, একটু কথা বলো, আসো বলবে তার ছবি আসবে কি না? মুশফিক আবার ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ ওকে ঠিক আছে। তো এখন গতকাল উচ্চতর গণিত করা, তো দেখো উচ্চতর গণিত সমস্যা তোমাদের। হ্যাঁ এখন এই দেখতে পাচ্ছ কি খাতায়? দেখো তোমরা একটু খাতা কলম নাও, এটা এই ভিডিও রেকর্ড করছি এবং আমার ফেসবুকে আইডিতে ছেড়ে এবং এটা গ্রুপে দেখে নিতে পারবে, আর প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। এখানে এই যে দেখো ইউ ছিল, ইউ দেওয়া ছিল কত, লেস দেন 10, এক্স বিল নাম্বার, এই থাকার কারণে কিন্তু সংখ্যা রেখা করে আমরা দেখাচ্ছি এ সেটকে, যে এ সেট নির্ণয় হচ্ছে প্রথম কোশ্চেন, অর্থাৎ তোমরা দেখো আমি কয়েকটা অংশে নিয়েছি, কোশ্চেনটাকে আরো বাড়িয়ে এটাকে কিন্তু মূলত এই কোশ্চেনটা, এই যে ক যে এ ইন্টারসেকশন করো, এটা কিন্তু ক, বাট এই ক আমাকে এ জানতে বি জানতে হবে, দুটাকে আলাদা করে আর টু দিয়ে দেখতে পাচ্ছ সবাই করো যে আমি এটি নির্ণয় এ সেট এরকম এক্স হচ্ছে বড় চিহ্ন, তাই না? এক্স থেকে বড়, এটা হচ্ছে একের থেকে বড়, এই চার বা চারের থেকে ছোট, ফোরের সময় থেকে মুশফিক হ্যালো মাঝে মাঝে কথা বল, হ্যাঁ মাঝে মাঝে কথা বলো। আচ্ছা ঠিক আছে, দেখো এবার এই যে সংখ্যাচ্ছি, দেখো এটা অবশ্যই পেন দাগ দেবে, দিয়ে করেছি এটা বড় একটা দাগ দিয়ে নেবে। এখন আমার শূন্য রেখা এক থেকে চার, এক থেকে চার আছে মানে পজিটিভ, আমি এখানে দেখো নেগেটিভে আমার শুধু মাইনাস জিরো আছে, তাহলে মাইনাস ওয়ান ওদিকে, তাহলে দুই এটা হলো, খালি যে পাঁচের দাগটা টেনে রাখ, লিখবো না ইয়ে করে রাখ থেকে লাম। এখন এক বৃত্ত চার কেও বৃত্ত, কিন্তু এই বৃত্তটা ভরা কেন, এই বৃত্ত ভরাট করলে তো এই বৃত্তটা করলাম, কারণটা মনে নেই, কারণ এই চারের সমান ছিল না, সমান থাকার কারণে ও না এই যদি মুখে মুখে এই যে মুখ এরকম করে মাস লিখছিলাম না, যে এক্স তারপর এরকম চার, এটা এরকম দিয়েছিলাম, তাহলে এই মাঠে যে থাকে আর মাছ সে থাকবে সে ছোট, তার মানে এক্স ছোট চারের, এক্স চারের থেকে, চারের থেকে ছোট সমান, এটার কারণে এই তাই এটা করে দিতে হবে, যে চার মান ফোর এটা সমান বা চারের ছোট, তার মধ্যেই কিন্তু এক্স অনেক কিছু হতে পারে, এর মধ্যে অনেক হতে পারে সংখ্যা, অনেক অমূলক সংখ্যা বা মূল এখানে আছে, এইটা এটা বুঝলাম।
সংখ্যা বুঝলাম আমি বিশ দেখাচ্ছি যে বিশ সেট হলো এক্স সমান তিন তিনের বড় আর ছয়ের ছয়ের কত ছয়ের ছোট এটা হচ্ছে সমান তিনের বড় আর ছয়ের ছোট সংখ্যা রেখা করবো দেখতে পাচ্ছ স্পষ্ট না পেলে এখন আমি জিরো এক এগুলো আর দেখাই ইচ্ছা করলে দিতে পারো তো তিন আর ছয় আমি তিন পাঁচ ছয় এই দেখাচ্ছি এখন আমি দেখো এই যে তিন বা থ্রি বৃত্ত ভরাট করছে কারণ এখন সমান আছে তাই এখানে সমান আছে আচ্ছা ছয় ফাঁকা সমান তাহলে তিন এর মধ্যে একটা গাঢ় উপরে দেখো তাহলে এটা বুঝলাম তাহলে এখন আমরা হলো এই সেকশন নির্ণয় কর এ ইন্টারসেকশন বি করো এইভাবে পড়াশোনা করতে হবে কি কমন সেকশন বি এই কমনটা তাহলে আমি কমনটা বানাবো কিভাবে কোন সমস্যা এক্স করে দিচ্ছি পরে পরে আবার অন্যান্য দেখো এবার এই সমস্যাছি কিন্তু এই ভিতরে আসলে আছে এও আছে বি করে খেয়াল করো এ বিও আছে দেখো ছিল এক চার এ থেকে এক থেকে চার ফাঁকা ছিল আর ভরাট ছিল আর বি ছিল থেকে তিন থেকে ভরাট ছিল আর ছয় ফাঁকা ছিল এখন দেখো অংশ এক থেকে আর অংশ তিন থেকে ছয় দিচ্ছে অংশ এ অংশ এখন দেখো আসছে হ্যালো সোহান এই থাক কথা বলো না হ্যাঁ এগুলো সব রেকর্ড হচ্ছে কথাবার্তায় মার্জিত হও সোহান কি দেখতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ আচ্ছা দেখো কথা না বলি দেখো আমরা এদিকে বলো না এই টাকাটা সেটা বানাবো সেকশন বি মানে কমন তাহলে তিন আর চার হচ্ছে একটাও তিন আর বহন করছে নিচেও কিন্তু চার বহন করছে তাহলে আমার তিন মান বৃত্ত আছে চার মানটাও বৃত্ত ভরাট আছে অর্থাৎ সহ তিনের ইকুয়াল আসবে ইকুয়াল আর ছোট হবে যে ছোট হবে তাহলে চারের মাঝে এর বড় চার ঠিক আছে ওকে তাহলে এখন দেখো তাহলে এখানে খেলাম দুই
কদাক, এটাকে আমি তিন বলেছি। এ প্রাইমটা একটা দাঁড়াইছে, দেখো এটা দিয়ে আজকে অঙ্ক শেষ হয়ে যাবে, পরে আবার বুঝে তোমরা এটার স্ক্রিনশট রাখবো। তাহলে এ নির্ণয় করতে হবে, তার মানে এ পূরক, এ পূরক মানে ইউ থেকে এ বাদ, অর্থাৎ সার্বিক সেট সেটা আমি চিনি বড় সেটা থেকে এ দিয়ে এ প্রাইম হবে। আমার এ প্রাইমটা কত? এখন এ প্রাইম দেখো মানে এ এক আর চার করে সেটটা মনে আছে কিনা, সেটটা ছিল এ সেটটা এক এক আর চার, তাহলে এ এক চার বাইরে এক আর চারের ভিতরে আর থাকবে না। এখন কি হবে? এই দেখো একের চেয়ে ছোট এটা হচ্ছে কি বড়, কিন্তু লক্ষ্য করো সেটটা মনে ইউ সেটটা কিন্তু দশের চেয়ে ছোট বলতে, দেখো আমি একটু দেখাচ্ছি, এটা ছিল দশের থেকে ছোট থেকে ছোট ইউ সেটটা, আমি কিন্তু দশের পারবো না, অর্থাৎ আমার এইখানে পর্যন্ত তাই চার থেকে বড় সেটা দশের থেকে ছোট, অর্থাৎ এটা বেশি বাড়তে। আচ্ছা যাই হোক, তাহলে আমার এটা দেখো এ প্রাইমটা হলো এক্স এর ছোট, এক্স এর ছোট যত ছোট, আর এটা হবে কি চারের বড় দশের ছোট, এই কন্ডিশন থাকে একের ছোট আর এক্স এর মান চারের বড় দশের ছোট। তাহলে এই এ প্রাইম হলো এখন এবার হচ্ছে বইয়ের খ দাগ, তাকে আমি পাঁচ নম্বর করেছি। তুমি একটু কথা বলো, কথা বললে তোমার রেকর্ড হচ্ছে কথা পাচ্ছ কিনা এই পর্যন্ত তো দেখতে পাচ্ছ। হ্যাঁ এবার দেখতে দেখা যাচ্ছে, করো দেখো দেখো এই যে এ প্রাইম ইন্টারসেকশন করতে হবে, এটা বলতে প্রাইম ইন্টারসেকশন করতে হবে। তো এখন আমি জানতাম বি সেট তিন আর ছয়, তিন আর ছয় সমান ছয়ের বি সেটটা মনে আছে? হ্যাঁ তিন একটু প্রাইম আর বি এ প্রাইম আর বি এ প্রাইম ছিল এক ছোট আর চারে বা চারে, এবার দেখো কমন এলাকা কোনটা এখানে বলেছে, হ্যাঁ কমন এলাকা কোনটা মানে কমন দাগ পড়েছে দাগ আর নিচের দাগের মধ্যে কোন অঙ্ক, এই দেখো এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু তাই না, বুঝতে পারছো কমন এলাকাটুক বুঝতে পারছো? তাহলে চার মধ্যে আছে ছয়ের, তাই আমরা এইভাবে বি সেট ইন্টারসেকশন বি সেট একে লিখে এক্স চারের বড় ছয়ের ছোট। উত্তর সংখ্যা রেখা কিন্তু উত্তর না, রেখা আমাদের বুঝতে সাহায্য করে, ঠিক আছে উত্তর। যাই হোক আমি আজকে ক আর খ তো ক আর খরি এটা কম মিলবে, আগামী দিন আবার ওটার সময় ক্লাস নেওয়ার চেষ্টা এভাবে ছোট ছোট করে অন্যান্য অধ্যায় আমরা দেখব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, ওকে ঠিক আছে খুব ভালো, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত, আবার কথা ভালো থেকো সবাই, ওয়ালাইকুম আসসালাম।